হ্যালো, সবাইকে স্বাগতম। আবার আজ আমরা দেখব, এর আগের পর্বে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করছি সেই ডাউনলোড ইমেজগুলো ব্যবহার করা দেখব। ব্যবহার বলতে আজ আমরা দেখব কিভাবে ওই ইমেজগুলো বিভিন্ন ব্যান্ডগুলোকে একসাথে একটা ইমেজে পরিণত করা, মানে এক কথায় সেটাকে লেয়ার স্ট্যাক বলে। আমরা সেটা আজকে রিমোট সেন্সিং এর সফটওয়্যারের মাধ্যমে দেখব। তো প্রথমে মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে রিমোট সেন্সিং এর জন্য যেই সফটওয়্যারটা আমরা সাধারণত ইরডাস ইমাজিন ব্যবহার করি, সেই ইরডাস ইমাজিন সফটওয়্যারটা আমাদের পিসিতে থাকতে হবে, সেটআপতে থাকতে হবে। আর মাথায় রাখতে হবে আমরা যখন ইমেজগুলো ডাউনলোড করব যে বড় ফাইলটা হবে সেটার ভিতরেই ছবিগুলো থাকে। একটু খেয়াল করি যদি আমরা অন করার পরে, সরি, হ্যাঁ দেখেন এখানে ছবিগুলো দেখতে দেখতে পারা যাচ্ছে। এখান এখান থেকে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এগুলো কিন্তু প্রত্যেকটা ছবি, ঠিক আছে। আর আমরা যদি এই ইনফোটা একটু একবার পড়ার চেষ্টা করি সেটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে যেভাবেই হোক আমরা একটু দেখি, জিফ এক্সটেনশন, ওকে, এটা একটা সফটওয়্যার লাগবে এক্সটেনশন করার জন্য। আচ্ছা, আমরা আগে এটা বোঝার চেষ্টা করি, এখানে যে ছবিগুলো আছে আমাদের সাধারণত প্রথম অবস্থাতে এরকম দেখানোর পরে আমরা এটাকে এক্সট্রাক্ট বা বের করতে পারবো না। আমাদেরকে এটা বের করার জন্য উইন রান নামে একটা সফটওয়্যার লাগবে। ওকে, সো আমাদেরকে অবশ্যই উইন রান নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। কি করব, ইসে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে উইন রার লিখে সার্চ দিলেই হবে। উইন রার নামে সার্চ দেওয়ার পরে এখানে ঢুকবো। এখন আপনাদের পিসি যত বিটের সে অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। যেরকম কারো যদি 64 বিট হয় তো 64 বিট, 32 হলে 32 বিটের জন্য। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন। এটা খুবই ছোট একটা ফাইল, ডাউন 2.1 দেখা যাচ্ছে, ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, ডাউনলোড হওয়ার পরে সেই জিনিসটাকে সেট আপ দিয়ে রাখবো আমরা। জাস্ট এই সেট আপ, আমার সেট আপ দেওয়াই আছে, তবু আমি আরেকবার আপনাদের সুবিধার্থে দেখাই দিলাম, সেট আপ হয়ে গেছে। ওকে, সেট আপ হওয়ার পরে আমরা আমাদের যে ফাইলগুলো ডাউনলোড করছিলাম আগের পর্বে ল্যান্সেট ইমেজ, সেই ইমেজগুলোর ভিতরে ঢুকতে পারবো। এখন দেখতে পারবো আমাদের ইমেজগুলো, দেখেন এখানে দেখা যাচ্ছে এটা এই যে ইমেজগুলো। বাট এই ইমেজগুলোকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, বাইরে বের করে আনতে হবে। সেটা করব কিভাবে, এর উপরে রাইট ক্লিক করার পরে এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা কথা আছে, ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানেই আসবে আরেকটা এই নামেরই ফাইল এক্সট্রাক্ট হয়ে, আমরা শুধু ওকে দিলেই হবে, হালকা কিছুক্ষণ সময় লাগবে, প্রায় এক্সট্রাক্ট হয়ে যাবে ছবিগুলো। ওকে, ছবিগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখেন সেম নামের আরেকটা ফোল্ডার হয়েছে, এটা জিপ করা না, এটা একটা ফোল্ডার, এখানের মধ্যে সবগুলো ইমেজ আছে, এগুলো হচ্ছে সব ইমেজ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের রিমোট সেন্সিং সফটওয়্যারটা অন করা। আমরা এখন দেখব কিভাবে লেয়ার স্ট্যাক করব। ওকে, আমি আমার ইরডাস ইমাজিন অন করতেছি। ইরডাস ইমাজিনটা অন হচ্ছে, আমি এখানে একটা ফোল্ডার করে রাখি যেখানে আমার লেয়ার স্ট্যাকটা এসে সেভ হবে, এর ভিতরেই দিব। ওকে, লেয়ার স্ট্যাক, ওকে রাখলাম, এখনও সফটওয়্যারটা অন হয় নাই। সফটওয়্যারটা যেহেতু একটু বড়, একটু অন হইতে সময় লাগতে পারে, আবার আপনাদের কম্পিউটার কনফিগারেশন উপরেও ডিপেন্ড করে এটা কি কতক্ষণে অন হবে। ওকে, আশা করি সফটওয়্যারটা মনে হয় চলে আসছে। এখন সফটওয়্যার মধ্যে আমরা দেখব যে রাস্টার নামে একটা কথা আছে, রাস্টারে ক্লিক করব। রাস্টারে ক্লিক করার পরে আমরা স্পেকট্রাল নামে একটা অপশন পাবো। এখানে দেখেন রাস্টারের ভিতরে সব অপশনগুলো ওপেন হয়ে গেছে, এখানে সব দেখতে পাচ্ছি আমরা। এখানে লেয়ার স্ট্যাক নামে একটা কথা আছে স্পেকট্রালের ভিতরে, লেয়ার স্ট্যাক, আমরা লেয়ার স্ট্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে আসলে একসাথে আমরা সবগুলো লেয়ারকে দিয়ে দিতে পারি, কিন্তু
আমাদের এখন উচিত হবে একটা একটা করে লেয়ার দেওয়াটাই বেটার হবে, নাহলে কোনো একটা লেয়ারে কোনো সমস্যা হইতেও পারে। সো আমরা কি করতেছি আরেকবার দেখাই দিই, আমরা আমাদের যেই এক্সট্র্যাক্ট করলাম সেই ফাইলের মধ্যে যে ব্যান্ডগুলোর ইমেজ আছে সেগুলোকে আনবো এখানে এবং অ্যাড করে দিব এই অ্যাডে ক্লিক করে। দেখি আমরা আনি, আমি সেভ করছি হচ্ছে আমার ই ফোল্ডারের মধ্যে, এখানে দেখে নিই আমি কোথায় সেভ করছি, ল্যান্সেট ইমেজ নামে একটা ফোল্ডার করছি, সে তার ভিতরেই আছে। আচ্ছা, ল্যান্সেট ইমেজের ভিতরে রিসেন্টের ভিতরে, ওকে, এই এই যে এই ফোল্ডারটা হচ্ছে সেই ফোল্ডার যার মধ্যে ইমেজ আছে। কিন্তু কি এখন আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি না, ভিতরে গেছি কিন্তু এখানে দেখেন ইমেজগুলো সব দেখা যাচ্ছে, এখানে ভিতরে ইমেজ দেখা যাচ্ছে কিন্তু এখানে ইমেজ দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, কাজ করার সময় কখনো ঘাবড়াবেন না, কারণ আপনার সব কিছুই আছে, না দেখা যাওয়া এটা একটা সিস্টেমের প্রবলেম বা আপনার সিস্টেমের সেটিংয়ের প্রবলেম। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। দেখেন এখানে বলতেছে ওই ওই ফাইলগুলো দেখাবে যেগুলো আইএমজি, বাট এইগুলো যেগুলো আমার আসছে সেগুলো আইএমজি না, সেগুলো আসলে টিফ ফরম্যাটে। একটু যদি আমরা খেয়াল করি এগুলো হচ্ছে সব টিফ ফরম্যাট, আমরা একটু প্রপার্টিজ দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। এই দেখেন এখানে টিফ ফরম্যাটে। সো আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, আমাদেরকে এখানে অবশ্যই অপশন টিফ ওকে করে দিতে হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে আপনি টিপ অপশনটা ওকে করে দিবেন। টিপ যদি নাও করেন, দেখেন এখানে আরেকটা অপশন ছিল অল ফাইল বেসড রাস্টার ফরম্যাট, এটা ক্লিক করলে যত রাস্টার ফরম্যাটে আছে সবগুলো চলে আসবে। আচ্ছা, আমরা এখানে দেখেন লেয়ার দেখতে পাচ্তেছি মনে হয় মোট 9টা। ওকে, সো প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, দেওয়ার পরে অ্যাড দিলাম, দেখেন ওটা অ্যাড হয়েছে, প্রথমটা অ্যাড হয়েছে। ওকে, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা আনতে হবে। দুই আবার ক্লিক করে দুই দিলাম, এবার দুইয়ে আসে অ্যাড দিব, দেখেন দুই নাম্বারটা অ্যাড হয়েছে। খেয়াল করে দেখবেন যে কত অ্যাড হচ্ছে। আবার এখানে ক্লিক করব, তিন নাম্বারটায় ক্লিক করব, ওকে দিব, অ্যাড, সেম প্রসেস আমি করে যাচ্ছি। শুধু একটু খেয়াল রাখবেন যে ঠিক মতো তিন চার মানে ব্যান্ড, আবার একই ব্যান্ড বারবার আসার যেন না হয়। আমি এবার 5 নম্বরে গেলাম, দেখেন 5 অ্যাড, আমি কিন্তু প্রত্যেকটা নিয়ে আসতেছি, ক্লিক করতেছি এবং অ্যাড করতেছি। 6 ব্যান্ড অ্যাড করলাম, এবার 7 6-এর V2 ওকে অ্যাড করলাম, 7 অ্যাড করলাম, 8 অ্যাড করলাম, ইভেন এখন করব 9টা, এটা এই পাশে। হ্যাঁ, এটা দিয়ে অ্যাড বাটন ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এবার সবগুলোকে অ্যাড করা হয়েছে, এখন এইটা সবগুলো মিলে আউটপুট নামে একটা ফোল্ডারে যাবে যেটা হবে আইএমজি ফরম্যাটে, ওই টিপগুলো একটা হয়ে হয়ে যাবে আইএমজি ফরম্যাট। ওকে, এখন আউটপুটটা আমি কোথায় রাখতে চাই সেটা দেখাই দিই। আমি এই জন্য ওর ভিতরে একটা ফোল্ডার আগে থেকে করে ফেলেছি, আপনি এখান থেকেও করতে পারেন। দেখেন এর মধ্যে রিসেন্ট লেয়ার স্ট্যাক নামে একটা ফোল্ডার করছি, শুধু ফোল্ডার করলে হবে না, সেই ফাইলটা যে ফাইলটা হবে সেটার নাম লিখতে হবে। সো আমি লিখতেছি লেয়ার স্ট্যাক, ওকে, আমি এটার নামও লেয়ার স্ট্যাকই দিলাম, আপনি অন্য নামও দিতে চাইলে দিতে পারেন আপনার নামের মতো। কিন্তু নামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, কখনও নামের ভিতরে কোনো স্পেস দিবেন না, যেরকম আমি আপনাকে দেখাই লেয়ার স্ট্যাক কথাটা দুইটা এই যে স্পেস দিলাম, এই স্পেসটা কখনো দিবেন না, স্পেস দিলে প্রবলেম হবে, ইমেজ সেভ হইতে চাবে না, প্রবলেম ক্রিয়েট হবে। সো কখনো কোনো ই করার সময় স্পেস দিবেন না। ওকে দিলাম। আচ্ছা, তাহলে আমি আমার ইনপুট যতগুলো ইমেজ ছিল দিলাম, টিফ ফাইলের আউটপুট সেট করে দিলাম, আর সবগুলো তো অ্যাড করলামই, এখন কি করব। আচ্ছা, এখানে একটা ই আছে ইগনো 0 ইন স্টার্ট, এটা আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এখন যদি আমি, আমার কাজ শেষ, বাকি এখন শুধু ওকে দিব এবং এটা প্রসেস করবে। দেখি আমাদের সফটওয়্যার অনেক সময় অনেক প্রবলেম অকার করতে পারে, তার মানে এই না যে এটা দিয়ে হবে না, হবে কিন্তু হয়তো বা কোনো প্রসেস, কোনো মেথড, কোনো সমস্যার কারণে সেটা হচ্ছে না। ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, সেটা হবেই, শুধু একটু ট্রাই করতে হবে।
আপনি যখন পারফেক্টলি শিখে ফেলবেন তখন আপনার ভয়টা অনেক কমে যাবে। আমিও এখনও লার্নার একেবারে নতুনভাবেই, হ্যাঁ, সো ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসাথে এগিয়ে যাব। এটা প্রসেস হচ্ছে, দেখেন এখানে কিন্তু দুইটা বার চলে আসছে, এই একটা ফাঁকা যেটা দেখতেছি আর একটা এটা, এটা তো প্রসেস হচ্ছে। সো এখানে ক্লিক পড়লে মানে চলে গেল, এরকম ভয় পাওয়ার কিছু নেই, এই পাশে আছে। ওকে, একেবারেই যারা বিগেনার, যারা সাধারণত জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড বা যে কোনো প্ল্যানিং, আরবান প্ল্যানিং বলেন, কাজ করেন, বা যাদের রিমোট সেন্সিং দরকার হয়, ল্যান্ডস্যাট ইমেজ নিয়ে কাজ করার দরকার হয়, যারা একেবারে শুরু করতেছেন তাদের জন্য আমি আমার যতটুকু বোঝা ততটুকু শেয়ার করতেছি। অনেক অভিজ্ঞ লোকরা অনেক বেটার জানেন, তারা আরও বেটারভাবে শেয়ার করবেন, বাট আমি চিন্তা করি যে আমি যেহেতু একজন শিক্ষানবিশ, তো আমি যেভাবে বুঝি সেই জিনিসটা আপনাদের মাধ্যমে মাঝে শেয়ার করা, যাতে আমার মতো বিগিনাররা যেন সুন্দর করে কাজ করতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, সেটা প্রসেস হচ্ছে। একটু সাবধান থাকবেন যে যতক্ষণ না পর্যন্ত ডিসমিস কথাটা ক্লিক করার মতো অপশন না আসে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লোজ বাটনটা কখনোই ক্লিক করবেন না, তাহলে প্রসেস থেমে যাবে। এখানে দেখলেন 100% একটা দেখাইছে, এর মানে হয়ে গেছে না, ঠিক আছে? যখন 100% পুরো হয়ে যাবে দেখবেন 100%টা থেমে যাবে, এখানে ডিসমিসটা অন হবে, ক্লোজটাও থাকবে। সো তারপরে তখন ডিসমিস ক্লোজ দিব আমরা, আমরা শুধু এখন ওয়েট করতেছি প্রসেসটা যতক্ষণে হয়। তবে আরেকটা কাজও করা যেত, আনসাইন 8-bit করে নিলে মেবি বেটার হতো। যাই হোক, আপাতত আমরা লেয়ার স্ট্যাকটা নর্মালভাবে শিখি। আচ্ছা, লেয়ার স্ট্যাক কেন করলাম? 7টা ব্যান্ড আলাদা আলাদা ছিল, প্রত্যেকটা সবগুলো ব্যান্ডকে একসাথে নিয়ে আসলে আমরা কিন্তু একটা ইমেজ পাবো, যেটার মধ্যে সবগুলো ব্যান্ডের কম্বিনেশন থাকবে এবং এক এক ব্যান্ডে এক একটা জিনিস ভালো দেখা যায়। সেই ভিজুয়ালটা ভালো দেখার জন্যই আমরা এই কাজটা করলাম, এবং আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে লেয়ার স্ট্যাক আমাদের প্রথম শর্ত। যাই হোক, একটু প্রসেস হতে সময় লাগতেছে, ততক্ষণ আমি আরেকবার বলে ফেলি আমরা কি করলাম। আসলে আমরা প্রথমে আমাদের যে ল্যান্ডস্যাট ইমেজ ছিল ডাউনলোড করছিলাম, সেই ইমেজটাকে এক্সট্রাক্ট করলাম কিসের মাধ্যমে? উইন্ডার সফটওয়্যার মাধ্যমে। উইন্ডার সফটওয়্যার মাধ্যমে এক্সট্রাক্ট করার পরে আমরা আমাদের এরদাস ইমাজিন অন করলাম, অন করার পরে রাস্টারে ক্লিক করলাম, রাস্টারের ভিতরে স্পেকট্রাল ছিল, স্পেকট্রালের ভিতরে লেয়ার স্ট্যাক ছিল, লেয়ার স্ট্যাকে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে করে খুঁজে বের করে এনে সিলেক্ট করে করে অ্যাড করলাম। তারপর আউটপুট সেট করে দিলাম, ইগনো জিরো ইনস্টার্ট করলাম, এটা করলেও হয় না করলেও হয়, যাই হোক, এরপরে ওকে দিলাম, এটুকু ছিল প্রসেস। যাই হোক, আনসিন 8 দিলে মেবি বেটার হতো, একটু সময়টা কম লাগতো। প্রসেসিং। মেবি এখনই শেষ হয়ে যাবে। প্রসেস প্রায় শেষ, আশা করি এখনই শেষ হয়ে যাবে। ওকে, ডান। এখানে দেখেন ডিসমিস কথাটা উপরে উঠছে, 100% প্রসেস হয়ে থেমে গেছে। সাবধান থাকবেন সবসময় এই ক্ষেত্রে, যে প্রসেস যখন হয় তখন
এর মধ্যে ইন্টারাপ্ট না করা যতক্ষণ না শেষ হয়। ওকে, এরপরে আমি ডিসমিস প্রথমে ক্লিক করলাম, তারপরে ক্লোজ ক্লিক করলাম। ওকে, সো আমাদের লেয়ার স্ট্যাক করা শেষ, কিন্তু কথা হচ্ছে লেয়ার স্ট্যাক ইমেজটা কোথায় সেটা তো বের করতে হবে, ঠিক না? আমরা একটা জিনিস মাথায় রাখবো, লেয়ার স্ট্যাক জিনিসটা এখানে গেছে আমরা জানি, ঠিক আছে? আমরা সাধারণত চাবো যে এটা টান দিয়ে এখানে নিয়ে আসি, এটা না করাটাই বেটার, এটাটা না করাই বেটার। আমরা এইভাবে ওপেন করলে সবচেয়ে বেটার হয় ওপেন রাস্টারে। আরেকটা কথা দেখেন, সরি একটু দেখাইনি আপনাদের, এখানে লেয়ার স্ট্যাক যখন করছি আমরা, সরি, তিনটা লেয়ার আমরা এখানে দেখতেছি, আসলে কিন্তু এখানে একটাই একটা লেয়ারই হয়েছে মেন ইমেজ, এর সাথে সাথে কিছু সিস্টেমে ফাইলও আছে, ঠিক আছে? সো এখানে ঘাবড়ানোর কিছুই নেই। সো আমরা এখানে যাব, এবার যেই কালো বা যেই ফাঁকা অংশটা দেখতে পারতেছি সেখানে রাইট বাটন ক্লিক করার পরে, দেখেন অনেকগুলো কথা আসছে। এখানে আমরা ওপেন রাস্টার লেয়ার এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা, এটা আরেকভাবেও করা যায়, সেটা আমরা অন্য সময় দেখব। জাস্ট এখন আমি আমার ফাইলটাকে খুঁজে বের করার চেষ্টা করব, কোথায় রাখছি, এর ভিতরে ল্যান্সেট ইমেজ রিসেন্ট লেয়ার স্ট্যাক, লেয়ার স্ট্যাক ইমেজটা পাওয়া গেছে। আমরা এখন ওকে দিয়ে অন করার চেষ্টা করি, দেখি আমাদের লেয়ারটা আসে নাকি। লেয়ারটা আসছে, দেখেন এখানে লেখা হচ্ছে লেয়ারটা আসছে, বাট ইমেজ কোথায় ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছি না। এই জন্য বললাম অনেক সময় আমরা না পেয়ে অনেক কিছু ঘাবড়ায় যেতে পারি, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, ইমেজটা অবশ্যই আসছে। সো আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখি ইমেজ মানে যেটা দেখাচ্ছে, রাইট ক্লিক করার পরে দেখব ফিট লেয়ার টু উইন্ডো, এটাকে যদি ক্লিক করি সেই ইমেজটা অটোমেটিকলি চলে আসবে, দেখেন ইমেজ চলে আসছে। ওকে, তাহলে সাতটা ইমেজ এখন একটা ইমেজে কনভার্ট হয়েছে, ঠিক আছে? দেখেন এখানে মেবি আমরা স্যান্ডবার টাইপের কিছু দেখতে পাচ্তেছি পানির ভিতরে। আচ্ছা, এখানে রেড ব্যান্ডে যেগুলো দেখতেছেন সেটা আসলে ভেজিটেশনই এখানে, আর এখানে কিছু ফাঁকা দেখতে পাচ্তেছি, দেখেন এখানে কিছু ফাঁকা আছে, ঠিক আছে? এই ফাঁকাগুলো পূরণ করারও একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি গ্যাপ ফিলিং, সেটা আমরা পরের টিউটোরিয়াল শিখব। তবে আজকে আমরা শিখলাম কিভাবে লেয়ার স্ট্যাক করতে হয়, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আর সবসময় মাথায় রাখবেন কোনো ইমেজ হারিয়ে গেলে ফিট লেয়ার টু উইন্ডো দিলেই সেটা পাওয়া যাবে। ওকে, এখানে দুইটা অপশন আছে, হোম বাটনেও একটা অপশন আছে, আপনারা চাইলে এখান থেকেও ই করতে পারেন ফিট টু ফ্রেম ক্লিক করে। ওকে, আপনার ইমেজ মনে করেন ছোট হয়ে গেছে দেখা যাচ্ছে না, ফিট টু ফ্রেম, ওকে, এটা এটা নিয়ে শঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি যখন আমার ফার্স্ট জিএস কোর্সের প্রথম একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই, তখন আমি সেকেন্ড স্টেপে যখন ই করতেছিলাম, শেপ ফাইল ক্রিয়েট করতেছিলাম, শেপ ফাইল ক্রিয়েট করার সময় আমি শেপ ফাইল ঠিকই ক্রিয়েট করতেছি, সুন্দরভাবে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ দেখে আমার ইমেজটা গায়েব হয়ে গেছে, আমি প্রায় ফিনিশিং মোমেন্টে ছিলাম। তখন কিন্তু আমি জানতাম না যে আসলে 50 ফ্রেম বা 50 ই দিলে ইমেজটা পাওয়া যায়। আমি তখন স্যারকে বলছিলাম, স্যার আমার ইমেজটা হারিয়ে গেছে, তবে হয়তো তখন স্যার বুঝছিলেন, আমি বুঝি নেই। তো এখন বুঝি যে আসলে ইমেজ হারানোর কিছু নেই, ইমেজ অবশ্যই থাকে, শুধু আমাদের ফিট টু ফ্রেম বা ই ক্লিক করলে আমরা সেই ইমেজটা সুন্দরভাবে আবার আগের অবস্থায় দেখতে পাবো। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।